আর এদিকে বরানগর উপনির্বাচনে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য প্রচারে বাম প্রার্থীর হাতিয়ার অনুন্নয়ন এবং বেকারত্ব। চলতে চলতে রিপাবলিক বাংলাকে কি বললেন শোনাই। দুজন প্রার্থী রয়েছেন, একজন বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে লড়ছেন তন্ময় ভট্টাচার্য এবং আরও একজন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম এর যিনি প্রার্থী রয়েছেন সুজন চক্রবর্তী, দুজনেই প্রচারে রয়েছেন। তন্ময় দা, প্রচারে রয়েছেন, গৌতম দেব সূচনা করছে, কি বলবেন? গৌতম দেব আমাদের নেতা, আমাদের অভিভাবক। ওনার শারীরিক অসুস্থতা আছে, কিন্তু মন এবং মগজ 100% সচল। পরিস্থিতির ভয়াবহতা, পরিস্থিতির বিপদ ওনার মতো ভালো করে মূল্যায়ন করতে পারার মতো মানুষ খুব কম আছে। সেই পরিস্থিতি ওনাকে উৎসাহিত করেছে। বরানগর যা ওনার ভালোবাসার জায়গা, দমদম লোকসভা কেন্দ্র যা ওনার প্রাণের জায়গা, সেই জায়গার এই মহামিছিল উদ্বোধন করবার জন্য আজকে এখানে আসতে। একদিকে সায়ন্দিকা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে সজল ঘোষ, কার বিরুদ্ধে লড়াই? কারোর বিরুদ্ধে লড়াই না, মানুষের জন্য লড়াই, মানুষের যারা ক্ষতি করে তাদের বিরুদ্ধে লড়াই। সায়ন্তিকা বাইরে থেকে এসেছে, অভিনেত্রী, বিধানসভা অভিনয়ের জায়গা না। সজল একটা কলকাতা কর্পোরেশনের ওয়ার্ডের কাউন্সিলর, কলকাতায় থাকে, ওয়ার্ড কাউন্সিলরশিপ সামলে বরানগরের এমএলএশিপ সামলানো যায় না, এটা বরানগরের মানুষ জানেন। সুতরাং দুজনেই শেষ পর্যন্ত হতাশ হবেন, বিজয়মালা বামপন্থীদের গলাতেই থাকবে। প্রচারে কি বলছেন, মানে দুর্নীতি বলছেন নাকি আগামী দিনে কি ডেভেলপমেন্ট করবেন সেটা বলছেন? সব বলছি। তরুণ প্রজন্মের কাছে এই ভোট হোক দুর্নীতির বিরুদ্ধে ভোট, মা বোনেদের কাছে এই ভোট হোক হাথরস, উন্নাও, কাঠুয়া, কামদুনি, মধ্যমগ্রাম, হাঁসখালী, সন্দেশখালীর বিরুদ্ধে ভোট, বেকার যুবর কাছে এই ভোট হোক 83% বেকার, যেখানে যেখানে কেন্দ্রীয় সরকারের 14,66,000 শূন্য পদ, রাজ্য সরকারের 4,36,000 শূন্য পদ, সেই শূন্য পদ পূরণের দাবিতে আড়াই লড়াইয়ের কথা বলছি। পুকুর ভরাট বন্ধ করতে হবে তৃণমূলের প্রমোটারদের, গাছ কাটা বন্ধ করতে হবে, গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে, পুকুর ভরাট বন্ধ করবার শপথ নিতে হবে। যদি তা না পারি তাহলে আজকের 42 ডিগ্রি কালকে 45 ডিগ্রিতে, পরশুদিন 50 ডিগ্রিতে পৌঁছবে। তৃণমূল কংগ্রেস, বিজেপি গোটা দেশের রাজ্যের এই সর্বনাশ করছে, জঙ্গল বেচে দিচ্ছে, খনিজ পদার্থ তুলবার লোভে আম্বানিদের কাছে, আদানিদের কাছে, তার বিরুদ্ধে লড়াই, সেই কথাই মানুষকে বলছি। একদমই তাই। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে তন্ময় ভট্টাচার্য তিনি বলছেন যে একদিকে যেমন দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে, অন্যদিকে এই তীব্র গরম, তীব্র দাবদাহে যেভাবে পুকুর ভরাট করা হচ্ছে, গাছ কাটা হচ্ছে, তার বিরুদ্ধেও তিনি সরব হবেন। নিঃসন্দেহে তিনি বরানগর থেকে জিতে আসলে আগামী দিনে বরানগরের একগুচ্ছ উন্নয়ন করবেন, এমনই প্রতিশ্রুতি দিচ্ছেন তন্ময় ভট্টাচার্য। ক্যামেরায় ওয়াসিম আহমেদের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, বরানগর। যে খবরে নজর রাখতে হচ্ছে, আরও বিপাকে কালীঘাটের কাকু, ফোন করে সমস্ত তথ্য মুছে ফেলতে নির্দেশ দিয়েছিলেন সুজয় কৃষ্ণভদ্র, এমনটাই জানা যাচ্ছে। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, কি তথ্য উঠে আসছে? অর্ণব, একবারই তবে শুনতে, যেটা জানা যাচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র একজন সিভিক ভলেন্টিয়ার, তাকে কিন্তু এই নির্দেশ দিয়েছিলেন এবং ফোন করে সমস্ত যে ডেটা গুলো রয়েছে, মূলত যে সমস্ত অ্যাডমিট কার্ড রয়েছে বা আরো অন্যান্য যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলো, ডিজিটাল ডেটা গুলোকে কিন্তু ডিলিট করবার জন্য কিন্তু তিনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন, এমনটা কিন্তু খবর ইস্যুতে। এবং তার আগে কিন্তু বেশ কিছু প্রভাবশালীর সাথেও তার ফোনে কথা হয়েছিল এবং তারপরেই তিনি এই ইনস্ট্রাকশন সেই সিভিক ভলেন্টিয়ারকে দেন, এমনটাই কিন্তু জানাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং এই যে সিভিক ভলেন্টিয়ার, তাকেও কিন্তু এর আগে বেশ কয়েক দফায় জেরা করেছে ইডি এবং সেখান থেকেও একাধিক তথ্য উঠে এসেছে এবং তার উপর কালীঘাটের কাকুর যে কণ্ঠস্থের রিপোর্ট, সেই সমস্ত বিষয়কে কিন্তু সামনে রেখে এবার বেশ কিছু প্রভাবশালী ইডির নজরে এবং তাদেরকেও কিন্তু খুব দ্রুতই সামন করা হতে পারে, এমনটাই কিন্তু খবর ইডির ক্ষেত্রে। সন্তু, বেশ অর্ণব, এই খবরে অবশ্যই আমাদের নজর থাকবে। অর্ণব, আপাতত তোমায় ধন্যবাদ। আরও বিপাকে কালীঘাটের কাকু, ফোন করে সমস্ত তথ্য মুছে ফেলতে নির্দেশ দিয়েছিলেন সুজয় কৃষ্ণভদ্র, চাকরি প্রার্থীদের তথ্য নষ্ট করার নির্দেশ। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা তাপস রায়ের সঙ্গে, তিনি ঠিক কি বলছেন শুনব। এরপরে যা করার আদালত করবে, তদন্তে যা উঠে এসেছে তার ভিত্তিতে আদালত যা করার করবে, আদালত যা রায় দেওয়ার এবং যে পদক্ষেপ নেওয়ার সেটা নেবে। আরো বিপাকে কালীঘাটের কাকু, ফোন করে সমস্ত তথ্য মুছে ফেলতে নির্দেশ।
নির্দেশ দিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র চাকরির প্রার্থীদের তথ্য নষ্ট করার নির্দেশ, প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ করেই নির্দেশ। ইডির জমা দেওয়া রিপোর্টে এমনটাই উল্লেখ করা হচ্ছে, এমনটাই মনে করা হচ্ছে। সিভিক ভলেন্টিয়ারকে ফোন করে সমস্ত তথ্য মুছে ফেলতে নির্দেশ দিয়েছিলেন এই কালীঘাটের কাকু। আরও বিপাকে কালীঘাটের কাকু ফোন করে সমস্ত তথ্য মুছে ফেলতে নির্দেশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি সাংসদ শমিক ভট্টাচার্য। শমিকবাবু রিপাবলিক বাংলায় স্বাগত জানায়, কি বলবেন? ফোন করে নির্দেশ দেওয়া হচ্ছে সমস্ত তথ্য মুছে ফেলুন। প্রশ্ন হচ্ছে, এ ধরনের নির্দেশ কাকু যখন দিয়েছেন, তখন যাকে দিয়েছেন তার নামটা তো মানুষ জানতে আগ্রহী। দীর্ঘদিন ধরে তদন্ত চলছে আর কাকুর কণ্ঠস্থর যে মিলবে এটাই প্রত্যাশিত ছিল। কাকু ঘনিষ্ঠতা কার সঙ্গে, কাদের সঙ্গে, কোন কোম্পানির সঙ্গে সেটাও মানুষের জানা। অপরাধী গিয়ে তাকে মানুষ, তাদের মানুষ চেনেন। আইনি শিলবহর লাগানোর অপেক্ষা শুধুমাত্র মানুষ জেঠুকে খুঁজছে, কাকুকে নয়। জেঠু কবে সামনে আসবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। বেশ শমিক বাবু, সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শমিক ভট্টাচার্য টেলিফোন লাইনে ছিলেন, বিজেপির সাংসদ। আরও বিপাকে কালীঘাটের কাকু ফোন করে সমস্ত তথ্য মুছে ফেলতে নির্দেশ দিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে, তিনি ঠিক কি বলছেন আপনাদের শোনাবো, শুনুন। মানে যেটা আমরা বারবার বলেছি যে দুর্নীতি তো হয়েছে, কিন্তু সেটা বিধিবদ্ধভাবে প্রমাণিত না হলে তথ্যসহ তো কোনো কোর্টও কিছু করতে পারবে না। তো সেজন্য কোর্ট বারবার চাপ দিয়েছে, জনগণ তাকিয়ে আছে, আমরাও বারবার বলেছি, এবং যে প্রসেস সে অনুযায়ী কাজ চলছে। তার পরিণাম হচ্ছে আজকে দেখুন 26,000 লোকের চাকরি তো গেছে, তার মধ্যে অনেকেই পরীক্ষা না দিয়ে পাশ না করে চাকরি পেয়েছে। সে একটা জটিল সমস্যা সমাধান করতে হবে কোর্টকে, তারা লেগে আছেন। লিফ্ট অ্যান্ড বাউন্স বা এই ধরনের অনেক কোম্পানির অনেক নেতার অনেক দুর্নীতি জমা পড়েছে, পাহাড় হয়ে গেছে, সেগুলো সমাধান করতে সময় লাগবে, কিন্তু ঠিক রাস্তায় ঠিক দিকে এগোচ্ছে, সময় লাগলেও সমাধান হবে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথবাবু রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত জানায়। আরও বিপাকে কালীঘাটের কাকু ফোন করে সমস্ত তথ্য মুছে ফেলতে নির্দেশ, কিসের ভয়, কি ছিল তথ্যে, কি মনে হয়? না, এই কালীঘাটের কাকুই তো বলেছিলেন যে সাহেবকে ছোঁয়া যাবে না। তার কারণ তিনি ভেবেছিলেন যে সাহেবের মোবাইল ফোন থেকে হয়তো সবকিছু মুছে ফেলা হয়েছে, তাই সাহেবকে ছোঁয়া যাবে না। কিন্তু সাহেবকে ছোঁয়া যাবে, এবং ধীরে ধীরে নিয়োগ দুর্নীতি তৃণমূলের কাছে ছোঁয়া ছোঁয়া ধোঁয়া ধোঁয়ায় পরিণত হবে। আর কিছুক্ষণের অপেক্ষা, কারণ এই ধরনের আর্থিক দুর্নীতির তদন্ত পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো ছাড়াতে হয়। তদন্তকারী অফিসাররা সময় নিয়ে তদন্ত করেন, কিন্তু কেজরিওয়ালও যেমন এতগুলি সমনের পর কোনো ধরনের আদালতের সুরক্ষা পাননি, শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। যত সাহেবই আছেন কালীঘাটের কাকু, কোনো সাহেবই বাঁচবেন না। তাদের প্রত্যেককে এই আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, এবং শেষ পর্যন্ত তাদের স্থান কোথায় তা, এই যে যারা চাকরি হারালেন, বিশেষ করে যারা যোগ্য প্রার্থী, যাদের তালিকা কিছুতেই এসএসসি বারবার আদালতকে বলা সত্ত্বেও, আদালত বলা সত্ত্বেও আদালতকে জমা দিল না, তার ফলেতে এই যে পাপি চাকরি প্রার্থী যারা, অযোগ্য চাকরি প্রার্থী যারা, তাদের জন্য যোগ্য প্রার্থীরা আজকে অসম্মানের শিকার হলো। তাদেরকেও হচ্ছে আজকে মানে এত হেনস্থা এবং খেসাদের দিতে হচ্ছে, তাদেরকে মামলা লড়তে হচ্ছে বিনা কারণে, যোগ্যতা সহকারে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার পরেও তাদের সুপ্রিম কোর্টে গিয়ে সেই চাকরির জন্য সুরক্ষা পেতে হচ্ছে, নিরাপত্তা পেতে হচ্ছে। রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। আরো বিপাকে কালীঘাটের কাকু কি মনে হচ্ছে, এবার কি বড় মাথার নাম আমরা জানতে পারবো? কালীঘাটের কাকু, তার কণ্ঠস্বর ধরা পড়ে গেছে, সেটা স্পষ্ট হয়েছে। ইডির রিপোর্টেও তা এসে গেছে, ফরেন্সিক রিপোর্ট ক্লিয়ার করে দিয়েছে। তাহলে কালীঘাটের কাকু যিনি বলেছিলেন আমার মনিব, তাকে পৃথিবীর কেউ ছুঁতে পারবে না, আমার কাছে পর্যন্ত সে তদন্ত থেমে যাবে। এখন তার সঙ্গে কার কথোপকথন, কার টাকা পয়সা, কার ডিলিং, এবং তারপরে কে তাকে বলছে সব তথ্য মুছে দিতে, এ তো একেবারে কালীঘাট পর্যন্ত চলে গেল, একেবারে কালীঘাট, স্পষ্ট পরিষ্কার। কিন্তু কালীঘাট নিজে টিকে থাকার জন্য তলায় তৃণমূল বিজেপি ঝগড়া ঝগড়া ভাব দেখিয়ে
মোদিজির আশ্রয়ে কোন রকমে মমতা এবং তার ভাইপো টিকে আছে, যাবো যা কোনো কারণ নেই। এই গত ছ আট মাস ধরে একটা কণ্ঠস্বর খুঁজে পাওয়া যাচ্ছিল না, ছ আট মাস লেগে গেল, যখন পাওয়া গেল তারপর তারপরেও কিন্তু যারা অপরাধী তারা চেঁচিয়ে যাবে, তারা বলবে বেশ করেছে, তারা বলবে কোর্টে দেখে নেবো, তারা বলবে ওদের চাকরি চলে গেছে আমার কোনো দায় নেই। লুসেরাদের রাজত্ব এবং সরকার হলে যা হয় স্পষ্ট হয়ে গেল। বেশ, মানে এবার মাথার নাম সামনে আসতে পারে। অসংখ্য ধন্যবাদ সুজন বাবু আমাদের সময় দেওয়ার জন্য।